হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সেদিন চলে গেলাম আম্মুর সাথে ডায়মন্ড মিউজিয়ামে, আর আম্মু তো কোনোভাবে যেতে চাচ্ছিল না, আমি জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিলাম। তো আম্মু তো অনেক বেশি এক্সাইটেড ছিল যে কেন আমি এত দূরে নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি। তো আমি আম্মুকে বলছিলাম যে তোমাকে আজকে আমি একটা সারপ্রাইজ দিব, তো তুমি এখান থেকে যে ডায়মন্ড রিংটা সিলেক্ট করবা সেটাই তোমার হয়ে যাবে। তো আম্মু তো বুঝতেই পারছিল না কি বলছি। তারপর আমি আম্মুকে বললাম যে তো ডায়মন্ড মিউজিয়ামে ঈদ উপলক্ষে অফার চলছিল, 8,500 টাকাতে পেয়ে যাবেন ডায়মন্ডের রিং, এবং তার সাথে কিন্তু ফ্রি নোজ পিন পেয়ে যাবেন, তাও আবার ডায়মন্ডের। তো আম্মু সিলেক্ট করছিল এই টাইমে, আমি কিছু রিং ট্রাই করে দেখছিলাম রিংগুলো কেমন লাগছিল আমার হাতে। তো আম্মু বলতেছিল যে তুমি ট্রাই করো দেখো, তুমি যেহেতু আমাকে এখন গিফট করছো, ইন ফিউচারে আমি তোমাকে গিফট করব। তো আমি দেখছিলাম রিংগুলো কেমন লাগছে, তা আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে। তাদের কালেকশনগুলো কিন্তু খুবই 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 সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে পরেছি, এবং তাদের ব্যাঙ্গালসগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবং আমি এই যে আরেকটা রিং ট্রাই করেছি, এই রিংটা কিন্তু খুব প্রিটি। তো আমি রিংগুলো ট্রাই করে দেখছিলাম, রিংগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল এবং খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে গাইস, দেখেন সবাই কি সুন্দর রিংগুলো। তো তারপর আমি আম্মুর জন্য রিং সিলেক্ট করছিলাম যে আম্মুকে কোনটা গিফট করা যায়। তারপর এই রিংটা আমার পছন্দ হয়ে গেল, আর এটা আমি আম্মুকে পরিয়ে দিয়েছি। দেখেন আম্মুর হাতে কত সুন্দর লাগছে, এবং আম্মু কিন্তু খুবই খুশি হয়েছে। একটু পরে আপনারা আম্মুর রিভিউটা শুনতে পারবেন, আম্মু অনেক বেশি এক্সাইটেড। আমার ইনকামের টাকা দিয়ে এই প্রথম আম্মুকে একটা ডায়মন্ডের রিং গিফট করলাম। তারপর আম্মু আমার জন্য একটা রিং দেখলো, এই রিংটা নাকি তার আমার জন্য খুব পছন্দ হয়েছে। তো আমিও ট্রাই করে দেখলাম যে রিংটা ভালো লাগছে। তারপর আমরা আরও কিছু কালেকশন দেখলাম। অ্যাকচুয়ালি এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, সবগুলো দেখতে ইচ্ছা করছিল আর খুবই ভালো লাগছিল। আসলে আমরা ফার্স্টে আম্মুর জন্য রিংটা সিলেক্ট করে ফেলেছি, তারপরেও কেন জানি মনে হচ্ছিলো যে কোনটা রেখে কোনটা নিব। তারপর আম্মু আরেকটা ধরলো যে এটাও নাকি তার ভালো লাগছে। তারপরে আমি যেটা চয়েস করেছি সেটাই নেওয়া হলো, কজ এটা আমি চয়েস করেছি, এটা আম্মুর কাছে অনেক বেশি স্পেশাল। আর মোস্টলি ডায়মন্ড মিউজিয়ামের প্রত্যেকটি স্টাফের বিহেভিয়ার ছিল খুবই ভালো এবং খুবই ফ্রেন্ডলি। তার কিন্তু অনেক ভালো, আপনার ওইখানে গিয়ে খুবই ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার পাবেন, এবং আপনার অনেক ভালো একটা সার্ভিস পাবেন, এবং মনের মতো জুয়েলারি পারচেস করতে পারবেন। তারপর আমি আরও কিছু অর্নামেন্টস পরে একটু দেখছিলাম কেমন লাগছে, যেহেতু আম্মু আমাকে বলেছে সেও আমাকে একটা গিফট করবে। তো ফার্স্টে থেকেই দেখিয়ে নিচ্ছে আম্মুকে যে দেখো দেখো এইগুলো আমার ভালো লাগছে, এগুলোর মধ্যে তুমি আমাকে গিফট করবা। তো আজকের মতো এই পর্যন্তই, আম্মু অনেক হ্যাপি, আমিও অনেক হ্যাপি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।